কেন ভাই আমি কেন মা আশা করতে যাব গ্রামবাসী জায়গা দিয়েছে গ্রামবাসী সেখানে একটা মুক্তব চালায় সেটাকে পাকাপুক্ত করতে চেয়েছে আমার সাথে জড়িয়ে আছি আমাকে বলেছে আমি বলেছি আমি অর্থ দেব চিন্তা করো না করো তোমরাও পয়সা দাও যদি শিক্ষা প্রতিষ্ঠান করা হয় ভালো না খারাপ না পাশে তো একটা আছে তো পাশে যেটা আছে সেটা মহিলা মাদ্রাসা আছে না মহিলা মাদ্রাসার পাশে আপনি পুরুষ মাদ্রাসা করছেন কেন প্রশ্ন তো মহিলা মাদ্রাসায় পুরুষ পড়াচ্ছে কেন কথা বুঝছেন না মহিলা মাদ্রাসায় পুরুষ পড়াচ্ছে তাতে সমস্যা নেই মহিলা মাদ্রাসার পাশে যদি হাফেজ সাহেব পড়ে সমস্যা তাহলে যে ধর্মের মানুষ বিশ্বাস করে হাফেজ সাহেব মহিলার পাশে থাকলে বা হাফেজ সাহেবের পাশে মহিলা থাকলে মহিলার সমস্যা তাহলে সে সমাজের উপরে আল্লাহর রহমত হবে আমরা তো জানি হাফেজ আলেমদের কাছে নিরাপদ ঠিক না বেটি এটা তো আমাদের ঈমান কারণ হাফেজের অন্তরে কোরআন আছে আলেমের অন্তরে কোরআন হাদিস আছে তাদের কাছে কখনো কোনো নারী বেউজুদি হতে পারে না সুরক্ষিতই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ তো যাক এই কথাটুকু শুধু এই জন্য বললাম কেন মিডিয়া যুক্ত অনেক কিছু আসতে পারে এবারে যারা আমাকে ভালোবাসেন আমার কথা বিশ্বাস করবেন যারা আমাকে ভালোবাসেন না আমার কথা বিশ্বাস নাও করতে পারেন সবটাই নিজের নিজের ব্যাপার আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচবি নিউজ আলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে